তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো মাত্র এক ক্লিকে পিচের ব্যাকগ্রাউন্ডটি কিভাবে 4K ভাবে চেঞ্জ করবে। তার জন্য সর্বপ্রথম দুইটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিও লাস্টে দেখিয়ে দিব কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা এই ফটো থেকে এক ক্লিকে এই ফটোতে রূপান্তর করব। তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কাজটি করা শিখুন। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপ। আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে চলে যাই। আমরা সর্বপ্রথম দুটি অ্যাপ্লিকেশন লাগবে। প্রথম অ্যাপ্লিকেশনের নাম রিমুভ ডট পিজি। এখানে আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে আপলোড ইমেজ, আপলোড ইমেজ ক্লিক করার পর নিচে গ্যালারি শো করবে। এখান থেকে বন্ধুরা আমরা সর্বপ্রথম যে ফটোটি কাজ করবে সেই ফটোটি ইম্পোর্ট করতে হবে। অবশ্যই নেট কালেকশন দিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, পিচের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এডিট অপশানে ক্লিক করব। করার পর এখানে বন্ধুরা আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। দেখুন বন্ধুরা, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে চাইলে ব্লার করতে পারবো। দেখুন বন্ধুরা, এইচডি ব্লার করা যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যাই হোক, আমরা দ্বিতীয় নাম্বারটি রাখবো। রাখার পর এখন আমরা ছবিটি সেভ করে নিব। এখানে বন্ধুরা দেখুন ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পর দুটা লিঙ্ক দেখতে পারবেন, উপরে শেয়ার ইমেজ আর নিচে ডাউনলোড ইমেজ। আমরা ডাউনলোড করব, তার জন্য ডাউনলোডে ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা, অটোমেটিক গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনে চলে যাব। যার দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশন, এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখুন বন্ধুরা, আমাদেরকে এরকম আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যদি পারমিশন চাই, আপনার পারমিশন দিয়ে দেবেন এবং তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করার পর আমরা যে ফটোটি সেভ করলাম ওই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই লালটাতে ক্লিক করব। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা 4K পিকটা তৈরি করব এবং ক্লিয়ার এইচডি। এরকম একটি 15 সেকেন্ডের অ্যাড শো করবে, আমাদেরকে অ্যাডটি দেখতে হবে। দেখার পর বন্ধুরা, এখানে আমরা কজে ক্লিক করে দিব। আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা কেটে দিব ইন্টারফেস। দেখুন বন্ধুরা, এই যে আপনি ছবিটাতে লক্ষ্য করুন, আমি টানবো আর অটোমেটিক দেখেন বন্ধুরা কি ক্লিয়ার এইচডি তে পরিণত হচ্ছে। যাই বন্ধুরা, এখন আমরা এই ছবিটিকে সেভ করব। তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই আইকনে ক্লিক করে দিবেন, অটোমেটিক গ্যালারিটি সেভ হয়ে যাবে। আরেকটি অ্যাড আসবে, একটা আমরা কেটে দিব। দেখুন না, অটোমেটিক সেভ হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম সিনারি অ্যাড করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখন আপনারা কোথায় পাবেন সেটা, ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনার লিখতে হবে স্ল্যাট ন্যাপ ব্যাকগ্রাউন্ড এইচডি। এখানে
ওপেন করার পর দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা আপনার যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার ছবিতে অ্যাড করতে পারবেন। আজকে আমি এই সব মানে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে যে কোনোটা ডাউনলোড করে একই প্রসেসে কাজ করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো সফটওয়্যারগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তার জন্য আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথম অ্যাপ্লিকেশন নাম রিমোভ ডট পিজি, এখানে এরকম অপশান থাকবে, এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। এখন দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনের নাম রিমিমি, এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং কাজটি করে নেবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটির সাথে সর্বদা থাকবেন।